বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে আমরা যেটি পেলাম যে ডিমের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হলেও আমরা দেখলাম যে প্রদর্শনকৃত মূল্যে অপেক্ষা অধিক মূল্যে, অর্থাৎ ডিমের দাম লেখা আছে 11.50 টাকা প্রদর্শনকৃত মূল্য, কিন্তু বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা ডিম 12 টাকা পর্যন্ত, অর্থাৎ অধিক মূল্যে বিক্রির যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করলাম। একই সাথে যেখান থেকে ডিমগুলো ক্রয় করা হয়েছে, ক্রয়ের ক্র্যাশ মেমো সেখানে মূল্য লেখার যে বিধান ছিল সেই মূল্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ মূল্য লেখা নেই, দাম লেখা নেই। আবার বিক্রয়ের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে কার্বন কপি রাখার বিধান ছিল, সেই কার্বনটাও ব্যবহার করা হয়নি, ফলে অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে। এবং SMS-এর মাধ্যমে মোবাইল ফোনে দর নির্ধারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে SMS-এ বা মোবাইল ফোনে যে রেট দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি রেটে এখানে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের যে অনিয়ম সেই অনিয়মগুলো আমরা এখানে প্রমাণ পেয়েছি। এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে আর বাকি প্রতিষ্ঠানগুলো তালা মেরে তারা হয়তো এখান থেকে পালিয়েছে এটি বলা যায়। তো যারা আজকে অসহযোগিতা করলো এই তদারকি কার্যক্রমে তাদের বিরুদ্ধে আমরা আনএক্সপেক্টেড ভিজিট দিয়ে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। একই সাথে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।